ভাবি আমার গার্লফ্রেন্ড নাটকের 2 নম্বর এপিসোড কবে কখন পাবলিশ করা হবে এবং কি ঘটনা ঘটতে চলেছে। তাহলে রিয়াজ কেনই বা মারা গেল এবং পার্ট 2 তে কি হতে চলেছে সম্পূর্ণ জানিয়ে দেবো, এবং আজকের ভিডিওটি ধৈর্য সহকারে 1 মিনিট ওয়াচ করলে নাটকের কিছু অংশ আপনাদেরকে কি ঘটবে আপনাদেরকে জানিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে আছেন অনেক অনেক ভালো। সবাইকে জানাই পল্লিগ্রাম টিভি চ্যানেল এবং পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো গাইস, বর্তমানে পল্লিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় নাটক হয়ে উঠেছে ভাবি আমার গার্লফ্রেন্ড। এই নাটকটি যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই দেখে আসার জন্য অনুরোধ রইল। আর যারা দেখে ফেলেছে, নাটকটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান সময়ে এই কারণগুলো প্রতিনিয়ত দেখা দিচ্ছে, তাই এই নাটকটি আপনাদের জন্য বানানো। নাটকটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং কে কোথা থেকে নাটকের আপডেটটি দেখছেন এবং কার কেমন লাগে শফিকের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে নাটকের সকল প্রকার আপডেট সবার আগে এই ছোট্ট চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পারবেন এবং সঠিক তথ্যটি জানতেও পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। সো গাইস, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে তবে জেনে নিন কবে আসতে চলেছে এই নাটকের 2 নম্বর এপিসোডটি। আসতে চলেছে আজ থেকে ঠিক 4 দিন পরে। আপনারা প্রত্যেকে যা নাটকগুলো বানানোর জন্য নির্দিষ্ট একটি সময়ের প্রয়োজন হয়। নাটকের পার্ট 2 ইতিমধ্যেই শুটিং চেয়ারের কাজ চলছে, খুব শীঘ্রই আপনাদের মাঝে পাবলিশ করা হবে এবং আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অযথা সময় নষ্ট না করে অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ছোট্ট